হ্যালো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, আপনাদের সকলকে গুড মর্নিং। বন্ধুরা, আমি সকাল সকাল ছাদে উঠে পড়েছি, আর এই দেখুন, এই দেখুন আমার পর্তুলিকা কত সুন্দর, দেখুন, দেখলে মনটা ভরে যাচ্ছে। আর এইগুলো বন্ধুরা আমি সব কাটিং করেই কিন্তু করেছি, দেখুন অসংখ্য গাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে এবং ফুলও ফুটছে। রঙন ফুলটা দেখুন কত সুন্দর, ডিপ লাল রঙের, এটাও কিন্তু আমার মন ছুঁয়ে যায়, রঙটায় মনে ভীষণ আনন্দ দেয়। এই দেখুন আমার ইয়েলো রোজ কত অপূর্ব কালারটা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। এই দেখুন আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা। এই দেখুন এই যে লেবুগুলো, আপনাদের আসলে ছাদে আসলে না সবই ভালো ভালো জিনিসগুলো, ভালো ফল হোক গাছ হোক যাই হোক, আমার মনে ভালো লাগলেই কিন্তু আপনাদের আমি সেটা দেখানোর চেষ্টা করি। একটু সাইজে বড় হয়ে গেছে, দেখেছেন বন্ধুরা, এই দেখুন ভীষণ থোকা থোকা, অপূর্ব লাগছে দেখতে। এই দেখুন আপনারাও কিন্তু বাড়িতে এরকম করবেন, এই যে দেখাচ্ছি, আপনারাও সাধারণ কন্টেনারে এরকম করে বসিয়ে একটা গাছ এনে বসিয়ে দিন, দেখবেন ঠিক এরকম আমার মতো করেই ফল হবে। এই দেখুন কত সুন্দর লেবু হয়েছে, দেখাতে পারছি বন্ধুরা। এই দেখুন এই যে বেগুনগুলো, এই যে পুরনো গাছ কিন্তু দেখুন বেগুন হচ্ছে, এই সব ভিডিওতেই আপনাদেরকে দেখাই আমি। এই দেখুন এই যে যে ফুলকপি গাছগুলো লাগিয়েছিলাম, দেখুন গাছগুলো কিন্তু ধরে গেছে, তাই না? এই দেখুন, এই দেখুন গাছগুলো কত সুন্দর ধরে গেছে, এই যে এই দেখুন বন্ধুরা, আবার ফুলকপির গাছ নিয়ে এসেছি, এই দেখুন আবার এই যে বাঁধাকপির গাছ নিয়ে এসেছি। এখন বন্ধুরা আমি কিন্তু এনে এনে লাগাতেই থাকবো, আর আপনারা দেখতেই থাকবেন। এই দেখুন আমি লাগাচ্ছি, আপনারা দেখুন, এরকম ট্রেতে আমি দুটো করে গাছ বসিয়ে দেবো, এর আগেও আমি দিয়েছি বন্ধুরা। এই দেখুন, আর খুব ডিপ করবেন না আপনারা, অল্প অল্প করে আলতো করে করে বসিয়ে দেবেন এইভাবে আমার মতো। আর মাটিটা যেন হালকা হয়, হালকা যত হবে মাটিটা বন্ধুরা ততই কিন্তু গাছ ভালো হবে। আর বন্ধুরা এখন থেকে শীত পর্যন্ত, শীত পুরো চলাকালীন পর্যন্তই কিন্তু আপনারা এখন লাগাতে পারেন, আপনারা বাজারে যাবেন আর চারাগুলো এনে বসিয়ে দেবেন, মাটিটা একটু চেপে চেপে দেবেন এরকম করে যাতে হেলে না পড়বে। আর মাটি যেহেতু আপনারা যদি একটু রেডি করে নিতে পারেন, তাহলে গাছ থেকে বাজার থেকে গাছ এনে সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা লাগিয়ে দিতে পারবেন আমার মতো। এই দেখুন আমি মাটি কিন্তু রেডি করে নিয়েছিলাম আগে, এইভাবে একটু গোড়াটা এরকম চেপে দেবেন, এই যে ধরে যাবে। আর একটু কোকোপিট মাটির সঙ্গে যদি মিশিয়ে দেন, তাহলে হাওয়া পাসটা ভালো হবে, গাছের পক্ষে খুবই ভালো হবে। যদি না থাকে কোনো অসুবিধা নেই, একটু গোবর সারটা বেশি দিয়ে দেবেন।
আর এই যে মাঝে মাঝে একটু একটু বৃষ্টি হচ্ছে, যেহেতু মাটিটা নরমই আছে, আর সেহেতু এই নরম মাটিতে আর বন্ধুরা জল দেওয়ার কোনো দরকার নেই। শুধু ফুলকপি গাছগুলো আমার লাগানো হয়ে গেছে, এই দেখুন তিনটে আমি বাঁধাকপি লাগাচ্ছি। এবার আপনারা দেখুন গাছগুলো খুব সুন্দর দেখতে, দেখুন খুব সুন্দর, আর বসিয়ে দিলেই হয়ে যাবে। বন্ধুরা এই দেখুন আমি ধনের বীজটা কালকে রাতে আমি ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখলে খুবই ভালো হয়। তাহলে এই দেখুন এবার আমি কিভাবে লাগাচ্ছি সেটা দেখুন, খুব সামান্য নেবেন এইভাবে নিয়ে। দেখুন আমার মাটি কিন্তু রেডি আছে, যে এখানটা মাটি আমার রেডি আছে, আমি শুধু অল্প অল্প করে আমি এরকম করে দিয়ে যাব। খুব ঘন করে দেবেন না, হালকা করেই দেবেন, তাহলে ভালো হবে। ব্যাস হয়ে গেছে। এবার দেখুন এটা আমি কি করি, এরকম করে দেওয়ার পরে আপনারা একটু এরকম খুরকি দিয়ে এরকম করে দেবেন, একটু মাটিটা মাটিটা একটু এইভাবে খুঁড়ে খুঁড়ে দেবেন, এভাবে বীজটা ভেতরে চলে যাবে। বন্ধুরা যেহেতু মাটিটা ভিজা আছে আমি কিন্তু আর জল দেবো না, এইভাবেই থাকবে। যদি রোদ্দুর হয় বিকালবেলা আমি একটু সামান্য জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেবো, কিন্তু এই মুহূর্তে আমি আর দিচ্ছি না। এই দেখুন এটা হয়ে গেল। এবার আমি এই ট্রেতে আমি এই বীজটা আমি বসিয়ে দেবো, ঠিক একইভাবে আমি বসিয়ে দেবো, এই খুব সামান্য নেব নিয়ে এইভাবে এইভাবে আপনারা দিয়ে দেবেন, এইভাবে খুব সামান্যভাবে এইভাবে নিয়ে দিয়ে দেবেন। ট্রেটা সব জায়গায় ছড়িয়ে দেবেন এইভাবে, ব্যাস হয়ে গেল। এবারে এটা দিয়ে আপনারা এভাবে একটুখানি এরকম করে দেবেন যাতে বীজগুলো ভেতরে ঢুকে যায়। হয়ে গেল আমার বন্ধুরা, এই দেখুন এই যে এই দেখুন এটা আমার চালের বস্তা কিন্তু। আর লাউ সাধারণত বন্ধুরা একটু মাটি বেশি মাটি দিয়ে লাউটা বসাতে হয়, যেহেতু গাছটা বেড়ে ওঠে ওপরে ওঠে, তার জন্য একটু বেশি মাটি দিলে খুবই ভালো হয় এই জন্য। আর আমি দেখুন বস্তাটা নিয়েছি, আপনাদের ছাদেও কিন্তু ওয়েটের একটা ব্যাপার আছে, যদি বস্তায় নেন তাহলে কিন্তু অনেক ওয়েট কমে গেল। আর আপনার ফেলে দেওয়ার যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু আপনি ব্যবহার করছেন, এই দেখুন এদিক থেকে বস্তা খুবই ভালো। তো আপনার বাড়িতে যদি এরকম বস্তা থাকে তাহলে এরকম মাটি দিয়ে, সাধারণ মাটি, গোবর সার, একটু এক মুঠো নিম খোল দিয়ে জাস্ট এরকম করে বসিয়ে দেবেন, এই দেখুন মাটিটা। আর আমি এখানে এবার এই বীজ দুটো লাউয়ের বীজ বসিয়ে দেবো, এই দেখুন আমি দুটো লাউয়ের বীজ আমি এই মাটিতে আমি দিয়ে দিচ্ছি। ভিজে মাটি আছে বন্ধুরা, সেজন্য আমি জল দিচ্ছি না। বিকাল হয়ে গেলে যদি দেখি যে রোদ্দুর হয় তবেই আমি একটু হালকা করে জল ছিটিয়ে দেবো, নচেত আমি কিন্তু এই মুহূর্তে আমি জলটা দেব না। হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমি কয়েকটা মাত্র বরবটির দানা আমি ভিজিয়ে রেখেছি রাতে, আর এখানে চারটে শিমের দানা আছে। এই শিমটা কিন্তু উপরে লতিয়ে বেড়াবে না, ছোট ছোট গাছে শিমটা হবে, সেই শিমের দানা কিন্তু এটা। তো আপনারা দেখুন আমি কিভাবে লাগাই, এই দেখুন
এই যে কিন্তু বন্ধুরা, এই যে আমার মাটি রেডি আছে, এখানেই কিন্তু আমি দেখুন বরবটির দানাটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু ট্রেটা একটু বড় আছে, আমি ছটা দানা দিয়ে দেবো আমার ট্রেতে। বন্ধুরা এই ট্রেতে কিন্তু আমার বসানো হয়ে গেল। এবারে আমি শিমের দানা বসিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারা একটু চেপে, বেশি নিচে দেওয়ার দরকার নেই। ব্যাস হয়ে গেল। দেখুন বন্ধুরা আমি সবটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর একটা দেখুন ঝিঙে দানা আছে, এটাও আমি বসিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল আমার। হ্যাঁ বন্ধুরা, দেখলেন তো তাহলে আজকে আমি কত গাছ, ফুল গাছ, এই ফুলকপি গাছ, বাঁধাকপি গাছ বসিয়ে দিলাম, চারা বসিয়ে দিলাম, আর কিছু বীজ বসিয়ে দিলাম, বরবটি, শিম, একটা ঝিঙে দানাও দিয়ে দিলাম। যাই হোক, আপনারা আপনাদের বাড়িতে বন্ধুরা এইভাবে আমার মতো লাগাবেন, গাছের সংখ্যা বাড়িয়ে তুলুন, পরিবেশকে বাঁচিয়ে তুলুন, আর এই দায়িত্বটা কিন্তু আমাদেরই। আর যত গাছই লাগাবেন দেখবেন মনটা ভীষণ ভালো লাগছে। আর গাছের সংখ্যা সবসময় যে নার্সারি থেকে আপনারা কিনবেন বন্ধুরা তা কিন্তু নয়, নিজেরাই কিন্তু নিজেদের বাড়ি থেকে অনেক গাছ আছে যেগুলো ডাল কেটে কেটে আপনারা লাগিয়ে সংখ্যাটা বাড়িয়ে দিন গাছে। আর নার্সারি থেকে তো আনবেনই, আর পাড়া প্রতিবেশী যাদের বাড়িতে দেখবেন নানা রকমের গাছ আছে, ফুল ফল সবজি যেটা আপনার পছন্দ হবে বন্ধুরা সেই গাছগুলো এনে আপনার বাড়িতে বসিয়ে দিন, দেখবেন সেখান থেকে ফল ফুল সবজি সমস্ত কিছু হচ্ছে, আর আমাদেরও ভালো লাগবে, আর পরিবেশও রক্ষা হবে, সমস্ত দিক থেকে আমরা বেনিফিট পাবো। যাই হোক বন্ধুরা, আপনারা আমাদের আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুরা আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।